বীরভূমে তৃণমূল বুথ সভাপতিকে অপসারণ। কাজল শেখের সঙ্গে চা খাওয়ার জেরেই কি নেতৃত্বের রোষে? অভিযোগ সদাইপুরের লালমোহনপুরের বুথ সভাপতি শেখ খয়রাত ওরফে কটার। কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরীর নির্দেশেই অপসারণ করা হয়েছে তাকে, এমনটাই অভিযোগ। কোর কমিটির সঙ্গে কাজল শেখের ঠান্ডা লড়াইয়ের জের আর তার জেরেই কি এই অপসারণ? প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, তৃণমূলের বুথ সভাপতিকে অপসারণ করা হয়েছে ঠিক কি কারণে, এখনো পর্যন্ত ঠিক কি বোঝা যাচ্ছে জেলা তৃণমূল সূত্রে বা কি খবর? দেখো, তৃণমূল সূত্রে এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি এবং নেতৃত্ব এই বিষয়ে কার্যত পুরো পেটেছে, কিন্তু যে বুথ সভাপতিকে সরানো হয়েছে তিনি দাবি করছেন তিনি 12 বছর ধরে ওই এলাকায় বুথ সভাপতি রয়েছেন এবং সেখান থেকে দলের লিডও হয়েছে। কিন্তু শুধুমাত্র কালী পুজোর মঞ্চে জেলা সভাধিপতি কাজল শেখের সাথে বসে থাকাই এবং চা খাওয়ার অপরাধেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে সে দাবি করেছেন এবং এই চক্রান্ত তিনি যেটা বলছেন যে একদিকে বিকাশ রায়চৌধুরী বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ এবং তার পাশাপাশি তিনি সিউড়ি এলাকার বিধায়ক, তার নির্দেশেই ঘটনা ঘটেছে বলে সে দাবি করেছে এবং তার সাথে সাথে স্থানীয় পুলিশের যিনি ওসি রয়েছেন তার বিরুদ্ধেও তিনি ওসির বিরুদ্ধেও তিনি অভিযোগ তুলেছেন এবং তিনি বলছেন যে তিনি চক্রান্ত করেছেন। ফলে তুমি বুঝতেই পারছো রাজনৈতিক ভাবে বীরভূম জেলায় যখন অনুব্রত মণ্ডলের সাথে কাজল শেখের একটি বিরোধিতা বা বিরোধিতার ছবি সামনে আসছে, সেখানে দাঁড়িয়ে যখন সভাধিপতির সাথে চা খাওয়ার জন্য একজন বুথ সভাপতিকে সরিয়ে দেওয়া হয় সেটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্নের মধ্যে পড়ছে এবং একদিকে যেমন সেই প্রশ্ন চিহ্নের মধ্যে আমরা তুলছি, তার পাশাপাশি তোমাকে আরো একটা বক্তব্য আরো একটা বিষয় উল্লেখ্য ভাবে আমি বলে রাখতে চাই, সেটা তুমি জানো যে অনুব্রত মণ্ডল কাজল শেখের এই দ্বন্দ্ব সামনে থাকলেও বীরভূম জেলার রাজ্য নেতৃত্ব একটি বিষয় কার্যত নির্দিষ্ট করে দিয়েছিলেন যে মুখ্যমন্ত্রীর করা কোর কমিটি শেষ সিদ্ধান্ত গ্রহণ করবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি বুথ সভাপতিকে সরানো হয়েছে তাহলে সেটি কি কোর কমিটির সাথে কোন রকম কোন আলোচনা করা হয়েছিল সেই বিষয়গুলো আমাদের নজর থাকবে, তার কারণ বীরভূম জেলা তৃণমূলে একাধিক ঘটনা ঘটছে এবং অনুব্রত মণ্ডল জেলায় ফিরে আসার পর থেকেই জেলা তৃণমূলের নানা সমীকরণ, সেদিকেও নজর থাকবে আমাদের। প্রসেনজিৎ ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।